রাষ্ট্রভাষা বাংলা চাই তখন আমরাও প্রশাসন করে করে আমরা স্কুলের ভিতরে এগুলো করতাম কিন্তু শহীদ মিনার আমরা না আমরা তখন ছোট। ফিফটি টুতে আমার বয়স হচ্ছে যে বারো বছর আপনি চিন্তা করতে পারেন বারো বছর ছেলেরা তার ইয়েতে যাবে না কিন্তু এটা আমাদের মনে খুব আঘাত করেছিল এবং এটার ফলে কিন্তু পাকিস্তানের প্রতি আমরা একদম বৈরী হয়ে গেলাম পাকিস্তানের নামটাই শুনতে পারতাম না এই যে পাকিস্তানের এগেনস্টের যে মন বৈরী হয়ে যাওয়া এটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর যে আমাদের এতগুলো লোক মারা গেল হ্যাঁ এরপর তো আরও ওই ব্যবসায়িক ক্ষেত্রে বৈরিতের কারণ আছে যে কর্ণফুলি পেপার মিলছে কাগজ তৈরি হচ্ছে সেই কাগজ আমি কিনছি দিস্তা আট আনা পাকিস্তানে বিক্রি হচ্ছে দিস্তা ছয় আনা কেন এই বৈষম্য কেন কাগজ তৈরি করছি আমি এখান থেকে তুমি নিয়ে যাচ্ছ ওখানে ওখানে তুমি বিক্রি করছো দিস্তা ছয় আনা দিস্তা মাইনে চব্বিশটা এখানে আমার আমরা কিনছি আট আনা কেন এরকম আরও বৈষম্য ছিল ঘটেছে ব্যবসা বাণিজ্যে কিন্তু তারা আমাদের কণ্ঠাসা করে রেখেছিল হ্যাঁ তো এই বাবা বান্ন থেকে তখন তো আমরা ছোটো ফিফটি টুতে কিন্তু এটা আমাদের মনে কিন্তু একটা দানা তেমন ঘটনা মনে নেই কারণ তখন তো ধরুন বারো বছর বয়স তো আমরা তো ঘরতে তখন খুব একটা বের হতো না ওই আমরা আজিমপুর কলোনিতে ছিলাম তখন আজিমপুরতে মাঠ ছিল বিকেল হলে খেলাধুলা রাত হলে লেখাপড়া এই হ্যাঁ কিন্তু এমনি ওই একা একা এখানে যাও ওখানে যা সেটা খুব বেশি হতো না হ্যাঁ জি হুম আমরা হুম এই জিনিসটা এই বোধটা ওই তখন থেকে জাগতে শুরু করেছে বান্ন সাল থেকে যে রাষ্ট্রভাষা বাংলা চাই আমার মাতৃভাষা আরে এবারটা তুই আমার মাতৃভাষা বলতে না আমাকে হ্যাঁ এবং কায়দা আজম ডিক্লার করলেন না উর্দু উর্দু শিলবিধা অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ সেটা কারণ তো এতগুলো হলো এটা খুব বড়ো ভুল করেছিলেন উনি হ্যাঁ তো তখন থেকে কিন্তু আমাদের দানা বাঁধতে শুরু করে আস্তে 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 এটা ইয়ে করে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে হবে তাহলে আপনি পশ্চিম পাকিস্তানে লেখাপড়া করতে গেলেন কেন এই ফিফটি নাইনে আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করে বিয়েতে ভর্তি হয়েছি নাইট কলেজে তো তখন পেপারে একটা বিজ্ঞাপন দেখা হলো এশিয়া ফাউন্ডেশন স্কলারশিপ দিচ্ছে ওই ওমু কলেজের জন্য এটা হচ্ছে ন্যাশনাল কলেজ অফ আর্টস যেটাতে রুডিয়েট কিবলিংও সময় প্রিন্সিপাল ছিলেন তার শেখ রামসিং উনি প্রিন্সিপাল ছিলেন রুডিয়েট কিবলিংও ছিলেন হ্যাঁ আমি পরীক্ষা দিলাম আমরা পাঁচজন পরীক্ষা দিলাম আমরা তিনজন খুব ভালো রেজাল্ট করলাম এবং পরীক্ষা নিলেন প্রিন্সিপাল স্পোনেন বার্গ জার্মান ভদ্রলোক ওখানে গিয়ে দেখি যে ওটা পাকিস্তানে হলেও লাহোরে হলেও সব টিচার কিন্তু মানে বিদেশি ফরেনার্স ও প্যারিস থেকে কেউ এসছে থেকে কেউ কেউ ডেনমার্ক থেকে সুইডেন থেকে হ্যাঁ ওই ইংরেজি কথাবার্তা চলতো ওইভাবে তো পাকিস্তানের প্রতি কিন্তু বৈরিতা তখনও ছিল কিন্তু কবি ফয়েজ আহমদ ফয়েজ উনি আমার আব্বার বন্ধু ছিলেন তখনকার দিনে যখন এক পাকিস্তান ছিল আর কি হ্যাঁ বাবার বন্ধু ছিলেন উনি তো উর্দু কবি আপনারা নাম শুনেছেন হ্যাঁ তো ফয়েজ আহমদ ফয়েজের মেয়ে সে আবার আমাদের কলেজে পড়ত আমার এক বছরের এক বছর জুনিয়র আবার ফয়েজ আহমদ ফয়েজের ভাইয়ের মেয়ে তার ভাইয়ের চারটা মেয়ে আছে চারটা মেয়ের মধ্যে একটা মেয়ে আমার দুই বছরের জুনিয়র নাম ইয়াসমিন হ্যাঁ ওটার নাম সালমা কিন্তু আমাদের ওই ঋদ্ধতার এমন বেড়ে গেল মানে আমার চাচি যেটা ইয়াসমিনের আম অর্থাৎ ফয়েজ আহমদ ফয়েজের ভাইয়ের ওয়াইফ উনি আমাকে বেটা রাখতেন উনি যেহেতু কোনো ছেলে নাই ছেলে হচ্ছে সবিউল আলম তো তখনকার দিনে হয়তো কোনো সুন্দর ছবি এসছে সিনেমা হলে তো মেয়েরা দেখবে মেয়েরা কিন্তু একলা সিনেমা দেখতে যেত না এটা সিক্সটি কথা বলছি আপনাদের একলা সিনেমা দেখতে জন্য একজন পুরুষ লাগত তো চাচি একদিন গাড়ি নিয়ে এলেন কলেজে বেটা শোনো বাদ যে চাচি আপনি বলা হয় কিছুলে বলা হয় তাই বল সানডেকু মেয়েরা আজানা বাবা তুমি রোববার তখনকার समय रोबार बंद होत शुक्रवार ना शुक्रवार तो एक एसरत साहब इंट्रोड्यूस कर लेच इज़ ए गुड इंट्रोडक्शन तो रोब बारे गए जी चाचा ये मैं तो आगे बताइए क्या करना है बच्चे बेटा देखो तुम्हारा बहन लो कम सेप्टेम्बर फिल्म आया ना वो देखना मांगता है साथ लेके जाओ गाड़ी लेके जाओ साथ जाओ साथ लेके भी आना और तुम लंच इधर करोगे समझे जी এই এরকমভাবে ফয়েজ আহমদ ফয়েজেরও কোনো ছেলে ছিল ওনারও দুই মেয়ে উনিও সমান আদর করতেন আমাদের সেখানে বসে এদের আদরে আপ্যায়নে আমি ওখানে বসে যখন আর্ট কলেজ পাশ করে বের হলাম দি এইজ বল একটা ম্যাগাজিন বের করলাম মান্থলি দি এইজ এ জি এইজ ওটা আমি আসার আগে পর্যন্ত চলছিল আমি আসার পরে পর্যন্ত তার বন্ধ হয়ে গেছে এরা আমাদের এত ঘনিষ্ঠ ছিল এই আমার বন্ধুরা এই বিষয় এই যে ইয়াসমিন ইয়াসমিনের বোনেরা এরা তখন শখ করে ছুটিতে সামার ভ্যাকেশনে তারা ইস্পাইস্তান ঘুরতে আসত এবং আমাদের বাসায় আসতো আমাদের বাসায় থেকেছে আমার বোনের বাসায় থেকেছে মাইন জাস্ট লাইক ওয়ান ফ্যামিলি আস্তে আস্তে ওইটা আমার কেটে গেছে তখন বুঝলাম যে আমার মনুষ্যত্ব তো আসলে এখানে হ্যাঁ এবং সমাজকে তৈরি করা যায় যদি আমার এটা সাফ থাকে তো এটা একটা আমার জন্য ভালো শিক্ষণীয় হয়েছে আমি এইটি এইটে যখন গেলাম আবার তো এরা খবর পেয়েছে এয়ারপোর্টে এ বলে যে একে আমি নিয়ে যাব ও বলে যে একে আমি নিয়ে যাব এবং আমি সাত দিন ছিলাম সাত দিন বোধ প্রত্যেকটা ঘরে এক একদিন আমার থাকতে হয়েছে নেই ও মেরেসাদ খায়গা কেউ তোমার সাথে তো লাঞ্চকে ডিনার মেরে সাথে গা আচ্ছা ভাই ঠিক আছে তোরা ঝগড়া করিস না তোর এক একবার এক এক বন্ধুর বাসায় এক এক বান্ধবীর বাসায় খেয়েছি তো এইটা যদি ঠিক থাকে পাকিস্তান ভারত শ্রীলঙ্কা এগুলো কোনো ম্যাটার না কোনো ম্যাটার নেই

মানে এই বৈষম্যের জায়গাটা মানে যে জায়গাটা থেকে ধরেন ওই যে ফয়েজ আহমেদ ফয়েজের সেই পরিবারের সেই চিন্তার বাইরে গিয়ে নিশ্চয়ই সামাজিক ঘটনাগুলো ঘটছিল যেই কারণে আমরা আলাদা হয়ে গেছি এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমার মনে হয় উল্লেখ করা দরকার ধরুন আমি তো লাহোরে থাকলাম একটা না চার পাঁচ বছর চাকরি করলাম সেখানে কিছু কিছুদিন ছিলাম পেশার ছিলাম কিছুদিন তাও এক আমার আরেক বান্ধবীর বাসায় তার বাবা আমাকে ইনভাইট করে নিয়ে গেছে আপনারা অবাক হবেন একজন পাঞ্জাবির সাথে বাঙালির যে বৈষম্য তার চাইতে বেশি বৈষম্য হচ্ছে পাঞ্জাবি আর পেশোয়ারিদের মধ্যে পাঞ্জাবি আর বাঙালিদের মধ্যে যে ব্যবধান পাঞ্জাবি আর পাঠানোর মধ্যে তার চাইতে ব্যবধান অনেক বেশি আর পাঞ্জাবিরা আবার কতগুলি মানে বোকামির গল্প পাঠানদের দিয়ে পাঠানদের নিয়ে বানিয়েছে ওরা সেগুলো প্রেজেন্ট করে তো ওই যে মেহমানদারির কথা বললাম যে পাঠানরা বাঙালিদের কত ইয়ে করে তো ওই কাহিনী আমি তো গিয়ে আমি তো দেখেছি আমি খুব ভালো আতিিতীয়তা এনজয় করেছি পেশোয়ারে তো ওখানে একটা গল্প আছে যে তারা মেহমানদারি খুব পছন্দ করে পাঠানরা আর কি তো এক বাঙালি পাঞ্জাবিও তার বন্ধু পাঠানো তার বন্ধু বাজারে দেখা হয়েছে তো পাঠানটা দেখেছে বাঙালি পুরানা বন্ধু দোস্ত তুম কবায়ও বলছে পরশু আয়ো তো কেদের ঠেট অমুক দোস্তকে ঘর মেয়ে তুমি অমুক দোস্তের ঘরে আসো দুদিন ধরে তুমি আমার ভাষা একবারও আসলে না আমার বাসায় থাকতে হবে হ্যাঁ বলে যে ভাই ও পাঞ্জাবি বড় করা ও যে ওর ঘরে নিয়ে তুলেছে অন্য জায়গায় যদি আমি মেহমান হই তাহলে আমাকে জানে মেরে ফেলবে তখন পাঠানরা বলছে বল যে কই বাত নেই ও মেরা এক মেহমান মারেঙ্গা মানে উসকে দশ মেহমান মার দৌঙ্গা ফের ভি তো মেরে ভাষা যাও হ্যাঁ এই যে মেহমানদের ইয়েটা কীরকম তো এটা হচ্ছে যে একটা ভাববার জিনিস যেমন সিন্ধিদের সাথে পাঞ্জাবিদের খুব মিল নেই পাঞ্জাবির সাথে পাঠানের মিল নেই পাঠানের সাথে বেলুসদের খুব মিল নেই ওদের যে ফারাকটা পাকিস্তানি ইন টোটাল অ্যাজ এ হোল পাকিস্তানিদের সাথে বাঙালিদের যে বিভেদ তার সাথে বিভেদ ওদের মধ্যে অনেক বেশি হ্যাঁ সেই জন্যই মানে ওরা ঠিক আমাদের বাঙালিদের ওইভাবে দেখে না একটা পাঞ্জাবি পাঠানকে যেভাবে দেখে শত্রুভা বা পণ্য দৃষ্টি দিয়ে বাঙালিদের কিন্তু সেভাবে দেখে না হ্যাঁ আর আরেকটা জিনিস আমি ছাত্র অবস্থায় যেটা শিখেছি এটা জানি না এটা আল্লাহ তরফ থেকে হয়তো হয়েছে ওই যে একটু গান গাওয়ার শখ তো আমি করলাম কি পুস্তু গান শিখলাম পাঞ্জাবি গান শিখলাম শিখলাম আবার ফোক সং এবং আমি একটা জিনিস বলে রাখি মানুষের নৈকট্য লাভের একটা খুব বড় অস্ত্র হচ্ছে যে যদি পল্লীগীতি আপনি শিখতে পারেন হ্যাঁ তা আমি ওই যে হির রঞ্জার যে খুব নাম করা গান কুঁজ বিছড় গে ডে লাভ দি সাজ খুব নাম করা গান হ্যাঁ যে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ আমি আমার বন্ধুকে খুঁজছি কে পাচ্ছি না হ্যাঁ আরও আছে এটা গাইতে সময় লাগবে ওই গানগুলো আমি বিভিন্ন জায়গায় ঘরে গেলে এগুলো গাইতাম ওরা ওর খুব শুনতে চাইতো সবি আর ও শোনা ও শোনা ও শোনাম শোনাতাম এতে করে কিন্তু খুব নৈকট্য হয়ে গেছে আর আসলে শিল্প সংস্কৃতি এগুলো কিন্তু বিরোধ তৈরি করে না মানুষকে কাছে নিয়ে আসে শিল্পকলা বলেন সঙ্গীত বলেন এগুলো মানুষকে কাছে টেনে আনে কারণ তার মধ্যে যে ক্রিয়েটিভিটি তার সেটাতে তোমার মানুষ অনেক বেশি মনোনিবেশ করে আমার তো লেখাপড়া হলো চার বছর তারপরে যেদিন পাশ করে বের হয়ে যায় তারপর দিনে আমার চাকরি হয়ে যায় হ্যাঁ সাদাত হোসেন মান্টোর আপন ভাগ হামিদ জালাল তো হি ওয়াজ ইন দ্য জুরি বোর্ড আওয়ার অফ আওয়ার ফাইনাল এক্সাম হ্যাঁ ওটা জুরি বোর্ডে পাঁচ ছজন থাকে হি ওয়াজ ওয়ান অফ দ্য জুরিস তো আমার প্রজেক্ট ছিল পিআইএ ক্যাম্পেইন পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওপরে ক্যাম্পেইন এটাই আমার ইয়ে ছিল তো ওটাতে আমি খুব মানে ভাবা পাওয়ার মতো কাজ করেছিলাম জুরিতে হামিদালা সাহেব যখন দেখলেন এ ছেলে যেদিন আমার রেজাল্ট বের হয়েছে তারপর দিন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই টু ইনক্রিমেন্ট ও উনি ছিলেন ডিরেক্টর হিসেবে উনি সেখানে আমাকে চাকরি দিলেন চিফ ডিজাইনের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের যে আমাদের প্রকাশনার যে ওয়াবদার যে ইয়ে আছে সেখানে আমাকে চিফ ডিজাইনার হিসেবে উনি নিয়োগ দিলেন ওই ওটা লাহোরে ছিল হ্যাঁ সানিবিউ হ্যাঁ খুব বড় প্রেস তখনকার দিনে লাহোরের সবচাইতে বড়ো প্রেস ওটা চিফ ডিজাইনার উইথ টু ইনক্রিমেন্ট এবং তারপর দিনই কিন্তু উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছেন আমার সাথে কথাবার্তা বলা নাই শুধু এটা হচ্ছে যে সিক্সটি থ্রিতে পাশ করলাম তো সিক্সটি থ্রিতেই

এটা এটা এটাও একটা জিনিস বলা দরকার আপনাদের আমার তো বিভিন্ন জায়গায় যা আমার আর্ট কলেজ ফেলো ওই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা সেখানে আমাদের অনেক বাঙালি বন্ধু ছিল এই যে আমার বন্ধু মোশার হোসেন মন্ত্রী সেও সেখানে পড়তো তো আমি ওর সাথে যেতাম ও ওখানে থাকতাম মাঝে মধ্যে ছাত্রদের মধ্যে কিন্তু রাজনীতিটা একদম ছিল না পাকিস্তানে ইউড বি সারপ্রাইজড ছাত্ররা রাজনীতিতে রাজনীতির ধারে কাছেই থাকতো না হ্যাঁ যদি আমি ফ্র্যাঙ্কলি বলি তখন দিদেন পূর্ব পাকিস্তানেও কিন্তু বাংলাদেশ তো হল দিদেন পূর্ব পাকিস্তানেও কিন্তু ছাত্ররা অত রাজনীতি আসক্ত ছিল না যেটা ধরুন সিক্সটি এইট সিক্সটি নাইনে গিয়ে হয়ে গেল আর